আজ আমি আপনাদেরকে আটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি এতে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা আলুকেও এইভাবে কেটে নিয়েছি ঝালটা পরিমাণ মতো দেবেন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো আদা এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। আলু কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে প্রথমে জারের মধ্যে দিয়ে দিলাম আদার টুকরো তারপর দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল দিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব আর পেস্ট করার সময় দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এটা ছাড়াও আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন ইচ্ছা করলে শুকনো লঙ্কাকে বাদও দিয়ে দিতে পারেন পেস্ট রেডি হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে যেহেতু জল দিয়েছিলাম তাই একটু পাতলা হয়েছে পাতলা হলে কোনো ক্ষতি নেই অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে পাত্রে নিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টেবল স্পুন সাদা তেল এই রেসিপিটাকে বেশি খাস্তা তৈরি করার জন্য অবশ্যই তেল দিতে হবে ওয়ান টেবল সাদা তেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো আটা প্রথমেই এতে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ আটা সাইডে রেখে দিচ্ছি যেরকম প্রয়োজন হবে সেরকম দেব হাফ কাপ পরিমাণ আটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেখে নেব মাখার সময় বুঝতে পারছি অনেকটা নরম সেই জন্য এতে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণ আটা আটাটা পরিমাণ মতো দিতে হবে যদি বেশি নরম মনে হয় তাহলে আটার পরিমাণটা বাড়াতে হবে এক কাপ পরিমাণ আটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে আর আটার প্রয়োজন হবে না ভালো করে মেখে একটা ডো তৈরি করে এতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা তিল সাদা তিলকেও আটার ডোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুই ভাগে ভাগ করে দুটো লেচি কেটে নেব বড় সাইজের আর লেচিগুলোকে হাতে করে গোল করে নেব দুটো লেচিকেই গোল করে নিয়ে নিয়েছি অল্প একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম একটা লেচিকে নিয়ে যতটা পারবো বড় করে বেলার চেষ্টা করব তবে খুব বেশি পাতলা করব না একটু মোটা করে বেলে নেব একটু মোটা করে বেলে নিচ্ছে এইবার ছুরি দিয়ে কেটে নিচ্ছে প্রথমে সমান করার জন্য একটু একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশগুলো দরকার নেই প্রয়োজন হলে এগুলোকে তেলেও ভেজে নিতে পারেন বা এগুলোকেও একটি শেপের তৈরি করে নিতে পারেন এইবার ছুরি দিয়ে ছোট ছোট চৌকো চৌকো করে আমি কেটে নেব প্রথমে একটা সাইড কেটে নেওয়ার পর অন্য সাইড থেকেও কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে একটি সেরা স্বাদের রেসিপি খেতে দারুণ লাগে দারুণ মুখরোচক একটি রেসিপি চায়ের সাথে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব গরম তেলে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাজার সময় কতটা ফুলে যাবে সেটা দেখতে পাবেন দেখুন ভাজার সময় কতটা ফুলে গেছে একটি মুচমুচে খাস তা স্ন্যাক্স রেসিপি যা সন্ধ্যাবেলা চায়ের সাথে থাকলে চায়ের আড্ডাটা একেবারে জমে যাবে একটি মুখরোচক রেসিপি অবশ্যই আপনারা তৈরি করবেন এই রকম ঝালঝাল একটি নাস্তা রেসিপি অবশ্যই লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন একটাকে তুলে দেখিয়ে দিলাম কতটা ফুলছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর ভাজতেও খুব কম পরিমাণ তেল লাগে এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলোকে ভেজে একটি প্লেটে নিয়ে নেব রেসিপিটা আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে তৈরি করে স্টোর করেও বেশ কিছুদিন রেখে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না